আসসালামু আলাইকুম, রোশনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও চলে আসলাম একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটি আমি বানাবো গমের আটা দিয়ে। এই জন্য আমি প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ গমের আটা। গমের আটা দিয়ে দিয়েছি, এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে খেজুরের ঝোলা গুড়টি ব্যবহার করছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাপে মিষ্টি দিয়ে দিবেন। গুড় দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিতে আমি লবণ দিয়ে একটু গরম করে নিয়েছি। অল্প অল্প পানি দিতে হবে আর মেশাতে হবে। অল্প অল্প পানি দিচ্ছি আর একটু মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি চামচটি রেখে হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটি ফেটিয়ে নিব। হাত দিয়ে যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া যাবে ততই পিঠেগুলো ফুলে ফুলে উঠবে। হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটি ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খয়া ক্ষীর। এটি আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। খয়া ক্ষীর তৈরির রেসিপিটি আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেব। খয়া ক্ষীর দিয়ে আমি ভালোভাবে এটি মিশিয়ে নিচ্ছি। আমি চামচের সাহায্যে নেড়ে নেড়ে খুব ভালোভাবে এটি মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া যাবে পিঠে তেল ততই ভালো হবে। এখন আমি পিঠে ভেজে নেব। এই জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে আমি তার মধ্যে একটু একটু করে পিঠে ভেজে নিচ্ছি। দেখুন আমার পিঠেটি কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে করে দুপাশ উল্টে পাল্টে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। একইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিব। আটার তৈরি এই পিঠেটি খেতে অসম্ভব মজাদার হয়। আপনারা যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার পিঠেটি ভাজা হয়ে গিয়েছে। আমি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি এবং আরও পিঠা ভেজে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন আমার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।